মনোরঞ্জনে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আলোচনা করব একটা রহস্যপূর্ণ মন্দিরের সম্বন্ধে। এই মন্দিরের জ্বলন্ত অগ্নিশিখাগুলি কোনো দিনও নেবে না। তাহলে কি এটা পুরোটাই ঐশ্বরিক লীলা না অন্য কিছু? তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করুন, যাতে আমাদের আপলোড করা প্রতিটি ভিডিও নোটিফিকেশন সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায়। তো শুরু করা যাক আজকের ভিডিও। এই শিখাগুলি অনির্বাণ হয়ে জ্বলছে স্বর্ণাতীত কাল থেকে। এমনকি কিংবদন্তি অনুসারে সম্রাট আকবর নাকি একবার এই অগ্নিশিখাগুলি নেভানোর অনেক চেষ্টা করেছিলেন কিন্তু ব্যর্থ হন। সবটাই কি ঈশ্বরের লীলা না অন্য কিছু? ভারতের প্রাকৃতিক রহস্যের শেষে এদেশে এমন রহস্যও বেশ কিছু রয়েছে যার সঙ্গে হয়ে গিয়েছে ধর্মীয় প্রসঙ্গ। তেমনই এক রহস্যপূর্ণ বৃত্তান্ত জড়িয়ে রয়েছে হিমাচল প্রদেশের এই মন্দিরের সঙ্গে। হিমালয়ের কোলে কাইরা জেলার জ্বালামুখী শহরে অবস্থিত জ্বালাজির মন্দির, জ্বালা দেবীর এই মন্দির এখনও পিঠের একটি। এই মন্দিরের সাতটি আগুনের শিখা দেখা যায় যেগুলি কখনো নেভে না। কখনো কখনো এই শিখাগুলির সংখ্যা বেড়ে হয় নয়টি। ভক্তের বিশ্বাস মা ভগবতী সাত বোনের বহিঃপ্রকাশ। কেউ আবার বলেন এই শিখাগুলি মা দুর্গার নয় অবতারের প্রতীক। ভক্তদের ব্যাখ্যা যাই হোক, ঘটনা হলো এই শিখাগুলি অনির্বাণ হয়ে জ্বলছে স্বর্ণাতীত কাল থেকে। এমনকি কিংবদন্তি অনুসারে সম্রাট আকবর নাকি একবার এই অগ্নিশিখাগুলি একবারে নেভাবার চেষ্টা করেছিলেন কিন্তু তিনি তা ব্যর্থ হন। এই ঘটনা কি কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা রয়েছে? ভূবিজ্ঞানীরা দীর্ঘদিন ধরে অনুমান করে এসেছেন পাহাড়ের কোলে সঞ্চিত কোনো প্রাকৃতিক গ্যাসের ভাণ্ডারেই এই চির জ্বলন্ত অগ্নিশিখাগুলি জ্বালানির উৎস হিসেবে কাজ করছে। প্রধানমন্ত্রী নেহরুর নির্দেশে একদল বিজ্ঞানী এর সত্যতা অনুসন্ধানের জন্য এই মন্দিরে আসে। পাশের পাহাড়গুলিতে অনুসন্ধান চালান কিন্তু তারাও কোনো প্রাকৃতিক গ্যাসের সন্ধান পাননি এই অঞ্চলে। কাজেই এই আগুনের কোনো সুস্পষ্ট ব্যাখ্যা আজও পাওয়া যায়নি। এই জন্য ভক্তদের মনে দিনে দিনে আরও দৃঢ় হয়েছে যে মন্দিরের এই অনির্বাণ শিখাগুলি সম্পূর্ণ ঈশ্বরের লীলা। ভিডিওটি কেমন লাগলো তা আমাদের কমেন্ট করে জানান, এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করুন এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।